নিখোঁজ মানসিক ভারসাম্যহীন পুরুলিয়ার এক বৃদ্ধাকে পরিবারের হাতে তুলে দিল তালডাংরা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ছয় দিন ধরে নিখোঁজ থাকা পুরুলিয়ার পুঞ্চা থানার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা বিলাসী মাহাতো গত দুদিন ধরে তালডাংরা থানার বিবর্দা এলাকায় ঘোরাঘুরি করতে দেখে। বিষয়টি স্থানীয় মানুষ তালডাংরা থানায় খবর দেন। খবর পেয়ে তালডাংরা থানার আইসির তত্ত্বাবধানে ওই মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে থানায় নিয়ে আসা হয় এবং তালডাংরা থানার আইসি দীর্ঘ সময় ধরে পুরুলিয়ায় কাজ করার সুবাদে নিখোঁজ থাকা বৃদ্ধার কথা শুনে পুঞ্চা থানার বাসিন্দা বলে অনুমান করেন। আইসি তড়িঘড়ি পুঞ্চা থানার সাথে যোগাযোগ করে বৃদ্ধার ছবি ও বৃদ্ধার দাদার নাম জানান। এরপরেই তার পরিবারের সাথে যোগাযোগ সম্ভব হয় এবং বৃহস্পতিবার রাত্রে 10টা নাগাদ তালডাংরা থানায় বৃদ্ধার আত্মীয় স্বজনরা উপস্থিত হলে তাদের হাতে বৃদ্ধাকে তুলে দেন তালডাংরা থানার আইসি রাকেশ চ্যাটার্জি। পরিবারের সদস্যরা এই বৃদ্ধাকে হাতে পেয়ে অত্যন্তই খুশি, সাথে সাথে থানার দায়িত্ব ও কর্তব্যে প্রশংসা করেছেন এই বৃদ্ধার আত্মীয়রা। তারা এও জানান, বেশ কয়েকবারই তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন, তবে এইবার নিখোঁজ থাকাটা দীর্ঘমেয়াদী ছিল। দীর্ঘ 6 বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে, এমনকি তার চিকিৎসাও চলছে। অন্যান্যবার দেখা গেছে বাড়ি থেকে 2-1 দিন নিখোঁজ থাকার পর আবার বাড়ি ফিরে আসে, তবে এবার একেবারে পুরুলিয়া থেকে বাঁকুড়ার তালডাংরায় হাজির হবে বলে তাদের ধারণা ছিল না। বিভিন্ন দিকে খোঁজ করা হলেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পুলিশ সহযোগিতা না করলে তাদের পরিবারের সদস্যকে তারা ফিরে পেত না বলে জানালেন আত্মীয়রা। বাঁকুড়ার তালডাংরা থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, সময়ের সংবাদ। আজকে যে তালডাংরা থানার তৎপরতায় আপনাদের পরিবারের সদস্যকে ফিরে পেলেন দীর্ঘদিন নিরুদ্দেশ থাকার পর, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে এবং খুশি হচ্ছি। এবং তালডাংরা থানার যে যিনি স্যার আইসি স্যার আছেন, তার তৎপরতায় যেভাবে আমরা আমাদের নিজেদের মানুষকে ফিরে পেলাম, তাতে আমরা অত্যন্ত খুশি। কদিন ধরে নিখোঁজ ছিল? 6 দিন নিখোঁজ ছিল। আপনারা কীভাবে খবর পেলেন যে তালডাংরা আছে? হ্যাঁ, আমাদের পুঞ্চা পিএস, পুরুলিয়া জেলা পুঞ্চা পিএস থেকে আমরা খবর দেই যে তালডাংরাতে আমাদের আত্মীয় রয়েছে, আমার দিদা। ঠিক আছে, তাহলে তারপর তাড়াতাড়ি আমরা সেখান থেকে ব্যবস্থা করে তালডাংরা থানাতে আসি। তালডাংরা থানা থেকে খবর যাওয়ার পরে? হ্যাঁ, তাছাড়া আমরা জানতাম না কিছু। আমরা ভাবছিলাম যে হয়তো আত্মীয় বাড়িতে আছে এরকম কিছু। হ্যাঁ, মাঝে মধ্যেই উনি যায়, আবার ফিরেও আসেন, কোনো সমস্যা হয়নি। না, এরকম হয়নি কোনো দিন, এই প্রথম। হ্যাঁ, মানসিক ভারসাম্য মোটামুটি 7-8 বছর ধরে। হ্যাঁ, ট্রিটমেন্ট চলছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি। এইভাবে যে পরিবারের সদস্যকে ফিরে পেলেন থানার একটা তৎপরতার সাথে, হ্যাঁ, এটা নিয়ে অত্যন্ত খুশি এবং থানার ভূমিকা যথেষ্টই ভালো। আপনার নাম? সুশান্ত মাহাতো। আপনি কে হন? আমার দিদা হই। বাড়ি কোথায়? পাকবিড়িয়া পুঞ্চিয়া।